তারা নিজেদের ক্যাম্পের মধ্যে ওদের কোনো সুরক্ষা নেই, বোঝানোর মধ্যে আমাদের ক্ষেত্রে আমরা যারা জনসাধারণ আছি এরা যে বাস করি আমাদের কোথায় সুরক্ষা আছে ওটা একটা প্রশ্ন থেকে যায়। আর একটা বলতে চাই যে সৈনিক আজকে শহীদ হয়েছে, যা ওদের পরিবারে কি দুঃখ ছিল যার কারণে আজকে ভোর সকালবেলা এরকমভাবে ওদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ওদের পরিবারে কি এটাই দুঃখ ছিল যে ওরা নিজেদের সন্তান, নিজেদের স্বামী, নিজেদের বাবাকে, আমাদের সুরক্ষা যারা আমরা জনসাধারণ এখানে ত্রিপুরা যে বাস করি, আমাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ওরা যে আমাদের জন্য যে সৈনিকের যুগ দিয়েছে, আমাদের জন্য যে সুরক্ষা নিশ্চিত করার জন্য যে দেশে এই দেশের জন্য যে কাজ করছে ওদের উচিত। এখানে যদি যারা মা আছে শহীদ পরিবারে, ওনার যে স্ত্রী আছে, ওনার যে ছেলে আছে, ওরাও তো চায় যে নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের বাবাকে আগলে রেখে আমাদের মতো সুস্থ জীবন পরিবেশ করার জন্য। কিন্তু ওখানে ওরা আমাদের যারা, আমরা যারা জনসংখ্যা, আমরা যারা পাবলিক আছি, আমাদের জীবনটাকে সিকিউর করার জন্য, সুরক্ষা করার জন্য ওরা আজকে সৈনিকের যুগ দেওয়ার ফলে আজকে ওদের এই ফল পাওয়া হয়েছে। তো এখানে আমি বলতে চাই এখানে কোনো জাতিগত কোনো ভেদাভেদ বা জাতিগত কোনো এখানে আন্দোলন না, এটা জাস্ট ন্যায্য আন্দোলন আমাদের। কারণ আমরা সবাই জানি ফেসবুক খোলার পরে, নিউজ পেপার খোলার পরে সবাই জানি যে এই ঘটনাটার ব্যাপারে, যার কারণে আজকে আমরা ত্রিপুরা মথার থেকে এই শহীদ ফ্যামিলির জন্য দুঃখ প্রকাশ করে আমরা ক্যান্ডেল মিছিল করছি। আমরা জাস্টিস চাই যে ওদের পরিবারে সুস্থ বিচার হোক, যারা নিজের সন্তান, স্বামী, বাবা হারিয়েছে ওদের সুস্থ বিচার হোক। আমরা চাই যতদিন অব্দি এটার বিচার না পাই আমরা ত্রিপুরা মথা, TWF, YTF সবাই আমরা এই আন্দোলন তো চালিয়ে যাব। আমি সরকারের কাছে এটাই রিকোয়েস্ট যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শহীদ ফ্যামিলিতে গেছেন, উনি ভিজিট করেছেন, তো ওনার কাছে আমার রিকোয়েস্ট যে উনি যে শহীদ ফ্যামিলিকে যে কথাগুলি, যে আশ্বাসগুলি দিয়ে এসছে যে উনি জাস্টিস দেবেন, তো ওই জাস্টিস দেওয়াটা যাতে শুধু কথা না হয়ে থেকে যায়, ওটা জানে সত্যি সত্যিকারের জাস্টিস। কারণ আমরা অনেকগুলি দেখতে পাই যে আমাদের গত ইয়ার লাস্টে আমাদের যে বিশ্বজিৎ, আমাদের যে আরেক সৈনিক যে নিজের চাকরি শেষ করার পথে, যে বাড়িতে ফেরার পথে যেভাবে হত্যা করা হয়েছে ওটার জাস্টিস এখনও হয়নি। তার কারণে আমি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ যে এই যে গত 4 ডিসেম্বর যে আমাদের যে 2 সৈনিক যে হত্যা করা হয়েছিল, ওদের জাস্টিসটা যেন এরকম না হয়, এই কয়েক মাসের মধ্যে যেন ওদের বিচার হোক, ওনাকে যেন শাস্তি দেওয়া হোক। কারণ এটা কারো কাছে লুকিয়ে নেই, ওনাকে যে সুকান্ত দাস যিনি আছেন, যিনি ওপেনলি মার্ডার করেছেন, জানি না এটা মেন কারণটা কি, কিন্তু এটা যদি এরকমভাবে আমি যতটুকু শুনেছি ওটা সত্যি না আমি জানি না, ছুটি দেওয়ার কারণে বা কোনো একটা এরকম কারণে যে ওনারদের যে অফিসার, একজন অফিসার বলেছিল যে ছুটির কোনো একটা গুন্ডুগুলো আছে যার কারণে ওনাকে এরকম, ওদেরকে এরকমভাবে হত্যা করা হয়েছে। তো এরকম যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি ছুটি দেওয়ার কারণে যে মেন ফিনিশিং গুলি করে হত্যা করা হয়, তাহলে তো এই রাজ্যে আমি মনে করি শেষ পর্যন্ত কোনো মা বাবা, কোনো স্ত্রী, কোনো ছেলে নিজের
নিজের সন্তানকে বা নিজের স্বামীকে বা নিজের বাবাকে এই সৈনিক আমাদের যে রক্ষা করে ওনাদের এই যে চাকরি জীবনে কেউ পাঠাবে না বলে আমি মনে করি। তার কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে তাড়াতাড়ি করে এই জাস্টিসটা এটার দেওয়া হোক। আপনার নাম কি ম্যাডাম?